নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর আজ নিউজ নির্ভিকের কমবেশিরা দশটায় দেখুন আন্তর্জাতিক বিভাগে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের নির্বাচন নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ভোট হচ্ছে মালদ্বীপে অথচ উত্তেজনা চীন আর ভারতে, কেন? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। মালদ্বীপের ভোট নিয়ে, দ্বীপরাষ্ট্র মালদ্বীপের ভোট নিয়ে এখন দেশি বিদেশি সংবাদ মাধ্যমে নানা রকমের চমকদার শিরোনামের ছড়াছড়ি। এর মূল কারণ হচ্ছে দেশটার নির্বাচন ঘিরে চীন এবং ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশেরও তীব্র আগ্রহ। সংবাদ মাধ্যমে উল্লেখিত সেই সব শিরোনামের মহাযুদ্ধ এখন চূড়ান্ত লগ্নে এসে হাজির হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে চীন এবং ভারত সমর্থক হিসাবে চিহ্নিত বা পরিচিত কোনো প্রার্থী 50 ভাগের বেশি ভোট পাননি, ফলে ভোট গড়িয়েছে দ্বিতীয় রাউন্ডে। আগামী 30 সেপ্টেম্বর দ্বিতীয় দফার সেই ভোট হবে। তবে ইতিমধ্যে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের ওই দ্বিতীয় দফা নির্বাচন ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা বেড়ে গিয়েছে আর এক দফা। ভোটার সংখ্যার হিসাবে মালদ্বীপের নির্বাচনকে বাংলাদেশের যে কোনো একটা মাত্র সংসদীয় আসনের চেয়ে ছোট আয়োজন বলা যায়। মাত্র 2,20,000 মানুষ এই নির্বাচনের প্রথম রাউন্ডে ভোট দিয়েছিলেন। এর মধ্যে বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের অর্থাৎ পিএনএসের প্রার্থী ভোট পেয়েছেন 46 ভাগ। বর্তমান প্রেসিডেন্ট মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির অর্থাৎ এমডিপি পার্টির ইব্রাহিম মোহাম্মদ সোলি পেয়েছেন 39 ভাগ ভোট। নির্বাচনে আরও 6 জন প্রার্থী ছিলেন, তারা সবাই মিলে বাকি 15 ভাগ ভোট পেয়েছেন। প্রথম দফার এই ফল থেকে বোঝা যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত পিএনএস এর মোহাম্মদ মইজ্জু এবং এমডিপির সলিহের মধ্যে। কিন্তু যে 6 জন তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি, দ্বিতীয় দফার ভোটে তাঁদের ভোটাররা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। মালদ্বীপের চলতি নির্বাচনের মূল আকর্ষণ তৈরি হয় প্রার্থী বাছাইকালে। বিরোধী দল থেকে এই নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের। তিনি প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের অর্থাৎ পিপিএম দলের নেতা, আর সরকারি দল এমডিপি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন আরেক সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তিনি মজলিস নামে পরিচিত সর্বশেষ পার্লামেন্টের স্পিকারও। কিন্তু আদালতের দণ্ডের কারণে আবদুল্লাহ ইয়ামিন যেমন প্রার্থী হতে পারেননি, ঠিক তেমনি এমডিপি থেকে নাশিদকেও প্রার্থী হতে দেননি বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ সোলি। এর ফল হয়েছে দুটো: নাশিদ এমডিপি ছেড়ে দিয়েছেন, আর বিরোধী পক্ষ ইয়ামিনের বিকল্প হিসাবে মইজ্জুকে প্রার্থী করেছে। মইজ্জু প্রার্থী হয়েছেন দুটো বিরোধী দলের জোট প্রোগ্রেসিভ অ্যালায়েন্স থেকে। এই জোটে আছে আবার দুটো বিরোধী দল পিপিএম এবং পিএনসি। এর মধ্যে প্রথমটা হচ্ছে দেশের মূল বিরোধী দল, যার প্রার্থী মইজ্জু। মইজ্জু প্রথম রাউন্ডে মোহাম্মদ সলিহের চেয়ে প্রায় 7 ভাগ বেশি ভোট পাওয়ায় আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলো কিছুটা অবাক হয়েছে। এটা ঘটেছে ছোট বড় কয়েকটা কারণে। প্রথমত, নাশিদ বেরিয়ে আসায় এমডিপির ভোট কমে গিয়েছে। নাশিদ নতুন একটা দল করেছেন ডেমোক্র্যাটস নামে। এই দলের প্রার্থী নির্বাচনে তৃতীয় হয়েছেন। এই ভোটগুলো সম্ভবত সলিহের শিবির থেকেই গিয়েছে। দ্বিতীয়ত, এমডিপির প্রার্থী বর্তমান প্রেসিডেন্টকে মানুষ ভারত সমর্থক হিসাবে দেখছিলেন, আর মইজ্জুকে বিবেচনা করা হয়েছে ভারত বিরোধী হিসাবে। রাজধানী মালের মেয়র হিসেবে আগে থেকেই তার পরিচিতিও রয়েছে। মইজ্জুর পক্ষে তৃতীয় সুবিধে ছিল তার জোটের মূল সমর্থক কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন, দেশটার প্রভাবশালী একটা পরিবারের লোক। সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের ছোট সৎ ভাই তিনি। যদিও ইয়ামিনের সঙ্গে মামুন আব্দুল গাইয়ুমের সম্পর্ক ভালো ছিল না এবং আদর্শিকভাবেও তাঁদের মধ্যে মিল কম, কিন্তু নির্বাচনী রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য কোনো না কোনোভাবে কাজ করেই। 30 বছরের ক্ষমতার জীবনে মামুন আব্দুল গাইয়ুমের পেছনে ভারতের শক্তিশালী সহায়তা ছিল, কিন্তু ইয়ামিনের পরিচিতি তৈরি হয় ঠিক উল্টোভাবে। গত নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার পর 2000 সালের অক্টোবর থেকে ইয়ামিন মালদ্বীপ জুড়ে ইন্ডিয়া আউট নামে ভারত বিরোধী এক সামাজিক আন্দোলনে নেমেছিলেন। তার বিরোধীরা এই রকম আন্দোলনের পেছনে চীনের উৎসাহ ছিল বলে মনে করেন। তবে সলিহের শাসনামলে মালদ্বীপে যে ভারতের ভূ রাজনৈতিক প্রভাব বেড়ে গিয়েছে সেটা ভারতীয় প্রচার মাধ্যমগুলোই নিয়মিতভাবে বলতে শুরু করেছে বা বলছে।
অন্যদিকে মালদ্বীপের ভেতরে সলি বিরোধীরা প্রেসিডেন্টের ইন্ডিয়া ফার্স্ট নীতিকে বলছেন তাদের দেশের সার্বভৌমত্বের আপোষ। নির্বাচনে এই রকম উভয় তরফের প্রচারের যে প্রভাব পড়েছে তা থেকে সলি বিরোধীরা লাভবান হয়েছেন বলে মনে করা হচ্ছে। মালদ্বীপে এবারের নির্বাচনের প্রথম রাউন্ডে প্রায় 79% ভোট পড়েছে। দ্বিতীয় রাউন্ডেও এই রকম প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। বিগত নির্বাচনগুলোতে মালদ্বীপের মানুষ আরও বেশি সংখ্যায় ভোট দিয়েছিলেন। বিশ্বজুড়ে এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নির্বাচনী ব্যবস্থার অধঃপতনের মধ্যেও মালদ্বীপে যে মানুষ এইভাবে উৎসবের মনোভাব নিয়ে ভোট দিচ্ছেন তা অভিনন্দন পাওয়ার মতো ব্যাপার। তবে ভোটের প্রতি নাগরিকদের এত আগ্রহের মূলে রয়েছে দেশটার ভেতরে তীব্র এবং তিক্ত রাজনৈতিক মেরুকরণ। এই মেরুকরণে ইন্ধন রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন শক্তিরও। ভারত মহাসাগরে মালদ্বীপের অবস্থান বহু বিশ্ব শক্তির কাছে ছোট দেশটার বন্ধুমূল্য বাড়িয়ে দিয়েছে। ফলে নির্বাচন নিয়ে মালদ্বীপের চেয়ে বেশি উত্তেজনা বইছে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে। নির্বাচনকালে সাম্প্রতিক সংবাদগুলোতে ভারতীয় অনেক প্রচার মাধ্যম মইজ্জুকে সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন এবং চীনের ছদ্ম প্রার্থী বলেও উল্লেখ করা হয়েছে। এই রকম অভিমত যে সলিহর পক্ষে যায়নি সেটা ভোটের ফল থেকে স্পষ্ট। 5 বছর আগের নির্বাচনে তিনি 54 ভাগের বেশি ভোট পেয়েছিলেন, অথচ এবার সেই 54 ভাগ থেকে 9 ভাগ কমে গিয়েছে ভোট। এতে থেকে সাধারণভাবে মনে করা হচ্ছে তার সরকারের ভারতমুখী নীতি মালদ্বীপের সুন্নি মুসলমানরা উৎসাহের সঙ্গে গ্রহণ করেননি। এইসব বিশ্বাসযোগ্য অনুমানের ওপর দাঁড়িয়ে এখন প্রশ্ন উঠেছে যে দ্বিতীয় রাউন্ডের ভোটে কে জিতবেন। এই দফার ভোটে যে প্রথম রাউন্ডে তৃতীয় থেকে অষ্টম স্থান পাওয়া প্রার্থীদের সমর্থকরা নির্ধারক ভূমিকা রাখবেন সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। বিশেষ করে ডেমোক্র্যাটসদের 7 ভাগ ভোটারকে নিয়ে মোহাম্মদ সলি এবং মোহাম্মদ মইজ্জু উভয়ে দুশ্চিন্তায় আছেন। সাধারণভাবে যা অনুমান, সলিহের সঙ্গে নাসিদের ব্যক্তিগত সম্পর্কের তিক্ততার কারণে এই ভোটগুলো দ্বিতীয় রাউন্ডে বিরোধী দলের প্রার্থী মইজ্জুর দিকে চলে যেতে পারে, ফলে তিনি বড় ব্যবধানে জিতে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে সলিহ চেষ্টা করছেন যে নাসিদের সঙ্গে তার বিবাদ মীমাংসা করে ফেলতে। সলিহের সমর্থক এমপিরা পার্লামেন্টে স্পিকার হিসেবে নাসিদের ওপর অনাস্থা প্রকাশ করে যে ভোটের ডাক দিয়েছিলেন সেখান থেকে ইতিমধ্যে তারা নাম প্রত্যাহার করতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। এমডিপির সাবেক এই দুই নেতার মধ্যে সমঝোতা হলে নিশ্চিতভাবে ভোটের হিসাব আবার অন্যরকম হয়ে যাবে। সলিহের সঙ্গে বিবাদ মেটানোর জন্য নাসিদের ওপর ভারত এবং ব্রিটেনেরও ব্যাপক চাপ রয়েছে। এমনকি শোনা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র সেই রকম কিছু চাইছে, কারণ মইজ্জুর বিজয় নির্বাচনে চীনের বিজয় হিসাবেই কিন্তু চিহ্নিত হবে, দেখা হবে। এবং সেরকম হলেও ইয়ামিনও দণ্ড শেষ হওয়ার আগেই মুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন, নয়াদিল্লি যা একদম চাইছে না। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীদের পররাষ্ট্রনীতির এই রকম রাজনীতিকরণ সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ প্রবণতা হয়ে উঠেছে, যাকে ঠান্ডা যুদ্ধের নজর কাড়া প্রভাব হিসেবে দেখা যায়। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন, নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।